হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে 25 এপ্রিল 2024, সবসময় গোকুল মহাবেন আমাদের সবসময় দর্শন করে প্রত্যেকটা টোরের মধ্যে। তো সবসময় তো মিক্স ব্লগ বানানো হয়, মানে একদম সব কিছু একসাথে, অথবা যে কোনো কিছু যে কোনো একটা মন্দির একটাই হয়। তো আজকে কী হবে, আজকে রাধা কৃষ্ণের জন্মভূমি এবং বলরামের জন্মভূমি তিনটি এই ব্লগের মধ্যে আপনারা দর্শন করতে পারবেন। তো যারা যারা ইউটিউব থেকে দর্শন করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি খুব চোখের মধ্যে বালি আসছে উড়ে উড়ে, খুব বাতাস বইছে। আর বলরামের আবির্ভাব স্থান এবং কৃষ্ণের আবির্ভাব স্থান এবং রাধারানীর আবির্ভাব স্থান আপনারা দর্শন করবেন। বর্তমানে আমাদের কৃষ্ণের আবির্ভাব এবং বলরামের আবির্ভাব স্থান দুটোই হয়ে গেছে। এখন আমরা এখানে রাধারানীর জন্মভূমিতে চলে এসেছি। আমরা একটু টায়ার্ড হয়ে গেছি যার কারণে, তো আমাদের একটি বাস এদিক দিয়ে এখনও আসেনি, আর একটি বাস এদিক দিয়ে চলে এসেছে দেখছেন। তো যাই হোক, কিছুক্ষণ পরে রাধারানীর দর্শন দেবে। এই হচ্ছে রাধারানীর মন্দির, আপনারা দর্শন করতে দেবেন এবং কৃপা লাভ করুন। আবারও বলে দিচ্ছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরি বল।